হাতে মাত্র একদিনের ছুটি, ভাবছেন কোথায় যাব? কলকাতা থেকে কত দূরত্ব হবে? পরের দিন বা দিনের দিন ফিরতে পারবো তো? সমস্ত কিছু ভাবনা চিন্তার অবসান ঘটিয়ে আমি আপনাদেরকে নিয়ে যাব কলকাতার খুবই কাছে, মাত্র এক ঘন্টার যাত্রা পর নদীর কাছে একটি রিসর্টে। এই রিসর্টে একটা দিন অনাহাসে হেসে খেলে কাটিয়ে দেওয়া যেতে পারে, আর সন্ধ্যাবেলা নদীর ধারে গিয়ে বসলে একদম আপনার মন জুড়িয়ে যাবে। আর এই রিসর্টে কিন্তু বাজেট ফ্রেন্ডলি, এবং এই রিসর্টের সমস্ত স্টাফেদের ব্যবহার খুবই ভালো। আর যদি খাবারের কথা বলি, তার টেস্টটাও ছিল দুর্দান্ত। আর এখানকার রুমের ভাড়া কত? রুমটা কেমন হবে? আর এখানে কিভাবে আসবেন? রিসর্টটির নাম কি? রিসর্টটি কিভাবে বুক করবেন? সমস্ত রকম তথ্য থাকছে এই ভিডিওর মাধ্যমে। হাই, হ্যালো বন্ধু, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকের ভিডিও মানে, এখন বৃষ্টি পড়ছে, বেশ একটু বর্ষা বর্ষা কাল লাগছে, রিসর্টে যেতে খুব মন চাইছে, তাই কাছাকাছি মানে আপনাদের কলকাতার আশেপাশে রিসর্টের মধ্যে আমি নিয়ে এসেছি নদীর ধারে ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবারে বেশ কিছু বড় বড় নামি দামি রিসর্ট আছে। এক নম্বরে পুণ্যলক্ষ্মী, তারপরে গিরিশ আছে, সাগরিকা আছে, আরও অনেক রকম আছে। তো আজকের আমরা পুণ্যলক্ষ্মীতে আসিনি, আজকের এসেছি গিরিশ রিসর্ট। সেই গিরিশ রিসর্টের ভিডিও কীভাবে যাচ্ছি, কত টাকা রুম এবং কী আছে ভিতরে, সেটা সমস্ত তথ্য তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে ভিডিওটা দেখুন, আর একটা লাইক করুন ভালো লাগলে, আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন। চলুন শুরু করা যাক। ঘড়ির কাঁটায় এখন 10:30, আর আমি বাইক নিয়ে বেরিয়ে পড়েছি ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। আমাদের এখান থেকে ডায়মন্ড হারবার দূরত্ব তা প্রায় 18 কিলোমিটার। এই রোডটি হলো নামখানা তো ধর্মতলা রোড। আপনি যদি গাড়ি নিয়ে আসেন তাহলে তারাতলা হয়ে ডায়মন্ড হারবার রোডটি ধরে 40-45 কিলোমিটার এলেই আপনি ডায়মন্ড হারবার পৌঁছে যাবেন। আর এই ডায়মন্ড হারবারের নদীর তীরে গড়ে উঠেছে গিরিশ রিসর্টটি, এখানে আপনি পৌঁছে যাবেন অনাহাসে। আর যদি ভাবেন আপনি ট্রেনে করে আসবেন, তাহলে শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার লোকাল ট্রেনে চেপে আপনি স্টেশন বাজারে নেমে যে কোনো টোটোতে আপনার 5 মিনিট লাগবে। গিরিশ রিসর্ট বললেই ওরা আপনাকে রিসর্টের সামনে পৌঁছে দেবে। আর আপনি যদি ভাবেন বাসে করে আসবো, তাহলে ধর্মতলা থেকে প্রতিদিন প্রচুর বাস ছাড়ে ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে, এবং সেই ডায়মন্ড হারবারে নেমে আপনি টোটোতে করে এখানে পৌঁছে যাবেন। আপনাদের যাতে এই রিসর্টে পৌঁছাতে অসুবিধা না হয় সেই জন্যে আমি ডিসক্রিপশান বক্সের নিচে গুগল ম্যাপের লিঙ্কটা সুন্দরভাবে দিয়ে রাখবো, ওটা একটু আপনারা চেক আউট করে নেবেন। আচ্ছা, আমি যেদিকে ক্যামেরাটা ধরে আছি মানে আমার সামনের দিকে, এদিকটা হচ্ছে ডায়মন্ড হারবার। সামনে যত দূর যাবেন আপনি ডায়মন্ড হারবার দিকে যাবেন, অর্থাৎ ধর্মতলার দিকে। এই সাইডটা হচ্ছে ধর্মতলা। তো সামনে যে মার্কেটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মাছের মার্কেট, নগেন্দ্র বাজার, যে সবচেয়ে ডায়মন্ড হারবারের বড় মাছের মার্কেট সেটাই। ঠিক মাছের মার্কেট পার হয়েই আপনি রিসর্টটা দেখা পাচ্ছেন। এই রিসর্টটা হলো গিরিশ রিসর্ট। এখানে লেখা আছে বড় বড় হোর্ডিংয়ে, হোটেল গিরিশ রিসর্ট ডায়মন্ড হারবার। সমস্ত কিছু এখানে দেওয়া আছে। এন্ট্রি নেওয়ার সময় এখানে আপনি দেখতে পারবেন সিকিউরিটি গেট আছে, মানে এখানে সিকিউরিটি আছে। আর দুদিকে পার্কটা এমনভাবে সাজানো, বেশ দেখতে ভালো লাগছে। আর একটা ফাঁকা ফাঁকা ভাব, জানি না কেন আজকের ফাঁকা, আর এনাদের ফাঁকা আছে এরকম থাকে কি না সেটা জানা নেই। রিসর্টটা পুরোপুরি যদি দেখাই এরকমই একটা বেশ মোটামুটি বড় রিসর্ট, এবং এটা 2-স্টার হবে। মানে আপনি আপনার বাইক পার্কিং করতে পারবেন, এদিকে আপনার কার পার্কিং করতে পারবেন, এদিকে একটা ফোয়ারা আছে বাট জল পড়ছে না। তো চলুন তাহলে ভিতরে ঢোকা যাক। ভিতরে প্রবেশ করছি, এখানে দেখতে পাচ্ছ এটা হলো রিসেপশান। রিসেপশানে একটা ইন্ডিয়ান পিস বসে আছে। এটা আমি যখন প্রথমবার এসেছিলাম আমার দেখে ছুটে এসেছিল। আর রিসেপশান থেকে আপনি এখান থেকে বুকিং করে নিতে পারবেন, এবং আপনি যদি মোবাইলে অনলাইনে বুকিং করেন এটা দেখালে আপনার হয়ে যাবে। এবং আপনার অরিজিনাল আইডি প্রুফ লাগবে না, মোবাইলে ক্যারি করলেও হবে। মোবাইলে ক্যারি করলে আপনি ওদের এনাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, দিয়ে সেখান থেকে হয়ে যাবে। খুব একটা সিম্পল প্রসেস, কোনো অসুবিধা হবে না। আর এখানে ওয়েটিংয়ের জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে, আপনি এখানে ওয়েট করতে পারবেন। আপনি একটা
টি পেপার এরকম একটা টেবিল আছে। আর এখানে চেকিং হয়, মানে আপনি হোটেলে ঢোকার টাইমিং হচ্ছে 12টা আর আউট হওয়ার টাইমিং হচ্ছে 10টা। তো এখানে অফলাইনে মানে আপনি ডাইরেক্ট রিসর্টে এসে বুক করতে পারবেন কি না সে ব্যাপারে একটু ওনাদের সঙ্গে কথা বলে তারপর জানাচ্ছি। চলুন তাহলে আমাদের রুমে যাওয়া যাক। এখানে লেখা আছে চেকিং টাইম এবং চেক আর গেটটা পার হয় এরকমই। এখানেও অনেকটা বসার জায়গা আছে এবং চারিদিকে রুম আছে। আর আমাদের সেকেন্ড ফ্লোরে রুম, আমাদের রুম 217 মেবি, ঠিকঠাক মনে নেই। একটা ক্যারামও রাখা আছে, বাট এটা জানা নেই কাদের খেলার জন্যে। আর এই হচ্ছে কি এনাদের ডাইনিং হল, আর এই ডাইনিং হলে বসেই লাঞ্চ করব। ডাইনিং হলটা বেশ মোটামুটি দেখতে সুন্দর লাগছে। চলুন তাহলে। রুমটা হলো এই রিসোর্টে সবচেয়ে কম রেটের, মানে এর উপরে এবার রুম পাওয়া যায় বাট এটাই হচ্ছে সবচেয়ে লো অ্যামাউন্ট। আর অ্যামাউন্টটা নিয়েছে 2100 টাকার মতো পড়েছে। আপনারা এটা গুগলে গিয়ে এই রিসর্টের নাম দিয়ে গিরিশ রিসর্ট ডায়মন্ড হারবার বলে আপনারা বুক করতে পারবেন। অনেকগুলো ওয়েবসাইট আছে, আপনারা ওটা একটু দেখে নেবেন। আর আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো যে কোথা থেকে বুকিং করতে পারবেন, সেটা আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা এখান থেকে বুকিং করে নেবেন। চলুন তাহলে হচ্ছে কি রুমের মধ্যে যাওয়া যাক এবং রুমটা দেখাই কেমন। একদম শেষেরটায় আমার রুম, আর রুমের এই সাইডে একটু একটু যেন নোংরা আবর্জনা দেখছি। এটা দেখে খুব খারাপ লাগছে, কারণ এখানকার স্টাফেরদের যে বিহেভিয়ার সেটা খুবই ভালো এবং যে রেস্টুরেন্ট আছে সেখানকার স্টাফেদের বিহেভিয়ার খুবই ভালো, কিন্তু ততটা মানে যতটা আপনি পরিষ্কার পরিচ্ছন্ন চাইছেন হয়তো ততটা পাবেন না। তার কারণ আমি এদিক থেকে এসে একটু যেন নিরাশ হয়েছি। হ্যাঁ, আমি সবথেকে লোয়েস্ট প্রাইসে রুমটা বুক করেছি 2100 টাকা, কিন্তু সেক্ষেত্রে আমিও চাইবো রুমটা ছোটো হোক বাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। সেক্ষেত্রে এগুলো আপনারা হয়তো দেখা পাচ্ছেন যে কন্ডিশানটা কেমন। তো চলুন তাহলে আপনাদেরকে রুমের ভিতরে নিয়ে যাই, গিয়ে দেখাই যে রুম কন্ডিশানটা কেমন। আর এটাই হলো আমাদের রুম, রুমের নাম্বার 217। চলুন তাহলে রুমের মধ্যে প্রবেশ করা যাক। আর রুমের মধ্যে প্রবেশ করার সঙ্গে এটা একটা এসি রুম, রুমটা বেশ ঢুকে মানে বেশ ভালো লাগছে। ওনারা এসি টেসি সব চালিয়ে রেখেছে, বেশ একটা সুন্দর গুছানো মতো আছে এবং মোটামুটি যে এই অ্যামাউন্টের যে এই রিসর্টের রুমটা বেশ ভালো। এখানে বেশ বিছানাটাও এরকমই আছে আর সোফাগুলো এরকমই আছে। আর যদি এখানে দেখাই না, রুমের সোফা দুটো আছে, মানে আপনারা যদি মানে কাপেল আসেন বা আপনার ওয়াইফকে নিয়ে আসেন তো সেক্ষেত্রে এখানে দুজনা বসে গল্প করতে পারবেন। আর বেশ ভালো, মানে কমফোর্টেবল অ্যান্ড রিল্যাক্সেবল, মানে খুব সুন্দর। এদিক থেকে যদি আমি এটা করি তাহলে এখান থেকে বাইরের পরিবেশটা এরকমই দেখা যাবে। আর এটা নদী থেকে খানিকটা দূর, নদী থেকে যে খুব একটা দূর তা নয়। এই উইন্ডো দেখা পাবেন, এই উইন্ডোটাও খোলাও, এটা খোলাও যায়। সামনে একটা বড় টিভি দেখা পাচ্ছেন, উপরে এসি আছে, বেশ ফ্যানটাও ভালোই চলছে, ঘরটা বেশ ঠান্ডা আছে। একটা মিরার আছে দেখা পাচ্ছ, মিরারটা বেশ ভালো বলাই চলে আর কি। আর একটা এরকমের টেবিল আছে, আর এখানে দুটো জলের বোতল দিয়েছে, দুটো কাঁচের গ্লাস আছে, আর চাবিটা দিয়ে গেছে, আর এই চাবিটা দিয়ে গেছে। এখানে রিমোটগুলো আছে, আপনি যদি স্মোকিং করে থাকেন তাহলে এটা আপনার জন্যে। এখানে একটা ফোন আছে। ইয়ে স্পিকিং, আই অ্যাম দেবব্রত হালদার, হোয়াট ক্যান আই ডু। তো এইটা দিয়ে নিচে মানে রিসেপশানে কথা বলা যাবে, আপনার যা প্রয়োজনীয় কিছু অসুবিধা যদি থাকে আপনি এখান থেকে কন্ট্যাক্ট করতে পারবেন। নিচে ডোয়ারটার মধ্যে কিছুই নেই, এটা ফ্রিজের জন্যে, ফ্রিজ প্রোভাইড করার জন্যে, যাই হোক। আর এদিকে একটা বড় আলমারি আছে, সেই আলমারিটা একটু দেখাই। আলমারিটার মধ্যে কভার যদি খুলি বেশ একটা বড় আলমারি, কিন্তু একটা আফসোস এর মধ্যে কোনো হ্যাঙ্গার দেয়নি। দুই একটা হ্যাঙ্গার দিলে ভালো হতো, বাট আলমারিটা খুব বড় আছে, আরামসে আপনারা এখানে জামা প্যান্ট এবং ব্যাগ ট্যাগ ক্যারি করে রাখতে পারবেন। চলুন। আর রুম থেকে ঢোকার সঙ্গে সঙ্গে পরে বাথরুম, বাথরুমটা আপনাদেরকে দেখানো হয়নি, বাথরুমটা দেখাই। বাথরুমটা খুব একটা বড় না, একদম ছোট্ট বাথরুম। এখানে একটা বেসিন আছে, একটা মিরার আছে, আর একটা টয়লেট, একটা হ্যান্ড শাওয়ার, বাট এখানে আর একটা শাওয়ার দিলে মনে হয় ভালো হতো। একটা শাওয়ার দিলে কী যায় আসতো, ভালো লাগতো না,
তাই নাকি? আর রিসর্ট থেকে এখন তোমাদের বার হয়েছি রিসর্টের যে গার্ডেনটা আছে সেই গার্ডেনটা দেখানোর জন্যে। চলুন তাহলে গার্ডেনটা দেখাই। এখানে একটা ছোট লেক টাইপের বানিয়ে রেখেছে, বেশ ভালো লাগছে। তবে এখন এনার যে ঝর্ণা সিস্টেমটা সেটা চালু করেনি। আর নর্মাল গার্ডেন যেমনই হয় সেরকমই গার্ডেন সাজিয়ে রেখেছে। এখানে আপনারা বসে আড্ডা মারতে পারবেন। আর গার্ডেনটা তো বেশ ভালো সুন্দরই লাগছে, দুই সাইডে ফুল গাছ লাগানো আছে আর মাঝখান দিয়ে রাস্তা আছে। আর যদি আপনারা সঙ্গে করে বাচ্চা নিয়ে আসছেন তো সেক্ষেত্রে তারা মানে আপনাকে এদিক ওদিক খেলে বেড়াতে পারবে, কারণ খেলার এখানে বাচ্চাদের কিডস জোনটা ঠিক এখানে এখানে একটা, এটাকে কী বলে আমার জানা নেই, এখানে আছে এটা একটা খেলার জন্য। আর এদিকে দোলনা আছে, দোলনাটা সকলের জন্যে। আর সেই আর একটা ডলফিন আছে। আর এনাদের সুইমিং পুলটা দেখাই, এনাদের সুইমিং পুলটা সামনে আছে। পুলটা সেরকমই লাগছে, সুইমিংটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। তবে একটু কাছে গিয়ে দেখি, না দেখলে বুঝতে পারবো না যে সুইমিং পুলের মানে জলটা কতটা পরিষ্কার আছে। সুইমিং পুলটা বেশ ভালো লাগছে আমাদের, দেখাচ্ছে। আর এখানে দেখো, ওয়াও, আপনি এখানে বসে রিল্যাক্স করতে পারবেন। এই যে আরেকটা সুইমিং পুল আছে, এটা বাচ্চাদের জন্যে, কিডস সুইমিং পুল। বাহ, এটা একটা খুব সুন্দর যে বাচ্চারা এসে তারা যাতে সুইমিং করতে পারে সেটা এদের জন্য এখানে বানিয়ে রেখেছে, এটা খুব ভালো। এগুলো সন্ধ্যাবেলা হলে খুব সুন্দর লাগে, কারণ এই লাইটটা, এই লাইটগুলো যখন জলে, প্রত্যেকটা গাছে এরকম লাইট টাঙানো আছে। কয়েকটা খেজুর গাছ আছে, দেখুন খেজুর কেমন হয়ে আছে। আর এদিকেও দুটো সিড আছে, খুব সুন্দরভাবে একটা এটা জিনিসটা সাজিয়েছে, আর বেশ ভালো লাগছে। আর এদিকে এটা কী করছে এনারা বুঝতে পারছি না। আপনি যদি কোনো বিয়ে বাড়ি বা ওকেশান কিছু একটা বুক করেন তো সেক্ষেত্রে সম্ভবত এখানে পার্টির জন্যে এই সিস্টেমটা করা আছে। এই সিস্টেমটা বেশ একটা ভালো লাগছে দেখতে, যে একটা খড়ের ছাউনি আর এবং বাঁশের কিছু স্টল মতো বানানো, বাঁশের বেড়া দিয়ে। আর এই সাইড থেকে এরকমই এখানে দুটো বসার সিট আছে, যে আপনি সুইমিং করতে করতে এখানে একটু রেস্টিং করতে পারবেন। তো একটু বসে অন্তত দেখাই আপনাদেরকে, রেস্টিং করা যাক। বেশ ভালো, হেভি লাগছে, চলুন। মোটামুটি অনেকটা টাইম এখানে কাটালাম, আর কিছুক্ষণ বাদে নদীর দিকে আপনাদেরকে নিয়ে যাব। মোটামুটি খেতে বসে গেছি, আর টেবিলে সমস্ত খাবার এসে গেছে, মানে খাবার থেকে একটা বেশ ভালো লাগছে, ফিল ইজ গুড। আর এখানে স্টাফেদের ব্যবহার যদি বলি খুব ভালো। চিকেন কষা দিয়েছে, রাইস দিয়েছে, এদিকে ডাল আছে, এদিকে আলু ভাজা আছে। আমি এখানটা মোটামুটি ঠিকই আছে। আর যদি বলি, না 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 না, এখানে পুরোপুরি এক বালতি ডাল দিয়েছে। বালতিটা তো খাওয়া যাবে, তো মানে আপনি যদি এক প্লেট ডাল নেন, এক প্লেট চিকেন কষা নেন, এবং যদি এক প্লেট আলু ভাজা নেন, এটা অনায়াসে আপনারা দুজন খেতে পারবেন। প্রথমে ডাল আর আলু ভাজা দিয়ে ট্রাই করি, ট্রাই করে দেখাই যে এটা কেমন। ডালটা কিন্তু সেই টেস্ট, ডাল আলু ভাজাকে ভালো লেগেছে। তো আর এবং যে চিকেনের পিসগুলো দেওয়া হয়েছে এগুলো মানে কোনোটাতে আপনি মানে সলিড পিস পাবেন না, মানে যেটাকে বোন পিস, যেটাকে আমরা সবাই খেতে পছন্দ করি, যে হাড্ডি সমেত চিকেন যেটা, এখানে সবগুলো কিন্তু ওরকমই ইউজ করা হয়েছে। তো সে এই জিনিসটা মানে খুব ভালো লাগছে আর কি। চিকেন
চিকেনের একটু জুস দিয়ে খেয়ে দেখি। চিকেনটাও গুড। এই তো তিনটে আইটেম যে অর্ডার করেছিলাম সবকটা তো ফাটাফাটি দেখছি, টেস্ট করবেন। যদি সেই দিনে এসে দেখেন যে খারাপ হয়েছে, আমার কোনো দোষ নেই, রান্না খারাপ হতেই পারে, বাট আজকের রান্না খুব সুন্দর ছিল। চলুন তাহলে খেয়ে পুরোটা ফিনিশ করা যাক, তারপরে দেখা হচ্ছে। মোটামুটি লাঞ্চ কমপ্লিট হয়েছে আর আজকের আমাদের টোটাল বিল হয়েছে 550 টাকার মতো বিল হয়েছে। তার কারণ ছিল একটা প্লেন রাইস ছিল, এক প্লেট চিকেন ছিল, এক প্লেট চিকেনের দাম এখানে নিয়েছিল 230 টাকা, একটু কস্টলি ছিল, কিন্তু চার পিস দিয়েছিল এবং সেটা খুব সুন্দর পিস দিয়েছিল। আলু ভাজা নিয়েছিল 80 টাকা, আর মোটামুটি রেট এরকমই। আপনি এই রিসোর্টে না থেকেও এখানে এসে খেতে পারেন, কারণ এটা একটা রেস্টুরেন্ট, এর মধ্যে আছে মানে এটা ইন্ডিভিজুয়াল আর কি, আপনি এখানে এসে লাঞ্চ ডিনার সমস্ত কিছু করতে পারেন। সুন্দর দৃশ্য, সত্যি অসাধারণ লাগছে, তাই না? কত সুন্দর, আহা হা। আপনাদেরকে নদীর কাছে নিয়ে যায়নি, চলুন এবার নদীর কাছে যাওয়া যাক, কারণ এই সন্ধ্যার টাইমটা নদীর কাছে বেশ ভালো লাগে। আর এই নগেন্দ্র বাজারটা যে মাছের বাজারটা আছে, খুব সুন্দর মাছের বাজার, ওটাও একটু দেখাবো, চলুন তাহলে। তাহলে বন্ধুরা, এখন রিসর্ট থেকে বার হয়ে একটু হাওয়া খেতে খেতে ডায়মন্ড হারবার নদীর ধারে এসেছি। তো এখানে প্রচুর লোকের ভিড়, এখানে সন্ধ্যা দিকে প্রচুর গ্যাদারিং হয়, ওদিকে অনেকটা ভিড় ছিল, তো সেই জন্য ওদিক থেকে চলে এসেছি। এদিকে নদী আছে দেখা পাচ্ছে, এবং তোমাদের সন্ধ্যার যে নদীর কত সুন্দর একটা ভিউ সেটা তোমাদের দেখিয়েছি, আর এখানে সন্ধ্যাবেলা যে মাছের বাজার বসে সেটা কেমন সেটাও দেখিয়েছি। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি কিছু জিজ্ঞাসা করার থাকে, জানার থাকে, কমেন্ট করো। ওকে, চলো, বাই বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।